ড্রিলারিং টুলসের সাহায্যে এই কাজটা করবো, যে পাঞ্চ করবো এই পাইপটাকে। পাঞ্চ করার পরে এই কুমড়াটা তো এখানে দেবো, দেওয়ার পরে এখান থেকে আরেকটা পাইপ এটার সাথে কানেকশন করবো। তো কীভাবে পাঞ্চ করতে হবে সেটা দেখাচ্ছি। এখানে একটা পার্ট এখানে টাইট করলাম, এটা এসেছে 385। তো আমার বোল্টটা সিলেক্ট করতে হবে 385। তারপরে উপর থেকে এটা যখন দিয়েছি, এটা যখন টাইট করবো এটা পাঞ্চ হইতেছে, এটা অটোমেটিকলি পাঞ্চ হইতেছে। তো আমি বাকিটা করবো। আমরা লিকুইড লাইনটা ডায়ার বিল্ডারটা ফিটিং করে করলাম, করার পরে ওয়ালিংটাও করলাম, কিছু শেষ। এখন প্রেশার দিয়ে চেক করবো এটা লিক আছে কিনা। এটা 22 গ্যাস, এটা প্রেশার দিচ্ছি এখানে। এখন আমি প্রেশার 50 দিয়েছি, এই যে প্রেশারটা। তো এখানে চেক করতেছি এই যে সোপ দিয়ে, তো ভালো করে টাইট করছি, সেই জন্য এখন লিক নাই। লিক দেখলে এই যে সবগুলো বাইরে আসছে, এই যে এখানে লিক নাই। লিক দেখলে সবগুলো দেখা যেত বাইরে আসছে। এটাও চেক করলাম মোটামুটি, তো আমরা বুঝতে পারলাম যে এখন লিক নাই। তারপরে এখানে যে ফিটিংগুলো আছে, ফিটিংগুলো করার পরে আমরা গ্যাস চার্জ করে দিব। আর সবচেয়ে একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, এই যে লিকুইড লাইনের এই যে তীর চিহ্ন, যেটা যেটা অরিজিনাল কোম্পানি থেকে আসে, এই যে তীর চিহ্নটা, এটা কন্ডিশন থেকে আসে, এটা ইনডোরে চলে যাবে। তো আমরা তীরটা এইভাবে দিতে হবে, আর তীরটা যদি উল্টা দিই তাহলে এখানে ব্লক হয়ে যাবে, কাজ করবে না। এই জিনিসটা অনেক ক্যারেক্ট হবে, কারণ শুধু দেখা যায় তীর দিয়ে না, অন্য কিছুতে এখানে একটা রে দিয়ে তীরের মতে অন্য একটা জিনিস দেয়। তো আরেকটা জিনিস, এই যে আমি এখন প্রেশার দিয়েছি 50, ঠিক আছে। এই যে কম্পিউটারটা গ্যাস চার্জ করেছে, এখানে ভিতরে যে বাতাস আছে আমরা বেকম করব। তো আমরা কীভাবে বেকম করি, এখন তো আমার কাছে বেকম মেশিন নাই, তো সেই জন্য আমাদের টেকনিক্যাল একটা আইডিয়া আছে। তো এই যে প্রেশারটা দিয়েছি আমি, এই প্রেশারটা যখন আবার রিমুভ করে দিব, এই যে প্রেশারটা আমি রিমুভ করতেছি, ঠিক আছে, এই যে প্রেশারটা কমে যেতেছে, এই প্রেশারটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, একবারে শেষ হয়ে যাবে, তখন আমি কী করবো, গ্যাস দিয়ে দিব, তখন আমার বেকমের কাজটা হয়ে যাবে। এই যে আমার প্রেশারটা 3% এসে গেছে, এখানে সাউন্ডটাও শুনতে পাচ্ছি না। তাহলে আমি এখন কি করবো, প্যাক করে দেবো। প্যাক করার পরে কম্পিউটারটা গ্যাসটা ওপেন করে দেবো, ওপেন করে দেওয়ার পরে লিকুইড দিব। এখন লিকুইডটা দিচ্ছি, এখনও কম্পিউটার চালু করি নাই। লিকুইডটা যখন মোটামুটি এই এসিটায় 5 থেকে 5 কেজি, 5.5 কেজি গ্যাস খাবে, তো সেই অনুপাতে আমি 3 কেজি লিকুইড দিয়ে দিব, 2 কেজি 3 কেজি দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে একটু খাড়া করে দেবো, তারপরে গ্যাসের বাতাসটা যাবে। তো এই যে আমাদের এটা হচ্ছে যে ওয়ারিং, এটা হচ্ছে ফ্যানের, এটা ক্যাপাসিটার ফ্যানের, এটা হচ্ছে কন্ডাক্টার, এটা হচ্ছে 220 থেকে 24 ভোল্ট দিচ্ছে কন্ডাক্টারকে। আমি যখন গ্যাসটা মোটামুটি ফুল হয়ে আসবে তখন গ্যাসটা স্টার্ট করবো। হ্যালো ভিউয়ার্স, এসিটা স্টার্ট করে দিয়েছি। যে বলছিলাম গ্যাসটা